প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফার্মিং ফিউচার বাংলাদেশ নিবেদিত দীপ্ত কৃষি সংলাপে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সর্ড বাই এয়ার মালিক সিট। দীপ্ত কৃষি সংলাপের মাধ্যমে আমরা প্রতি সপ্তাহে কৃষির নানাবিধ সমস্যা এবং সমাধানের উপায় নিয়ে আলোচনা করি। আমরা এই সপ্তাহে আলোচনা করছি হুমকির মুখে বাংলাদেশের পোলট্রি খাত, ডিমের আকস্মিক মূল্যবৃদ্ধি। এই বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন জনাব মাহবুবুর রহমান, সেক্রেটারি ব্রিডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বিএবি, জনাব কাজী জাহিন হাসান, প্রেসিডেন্ট ব্রিডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, এবং জনাব মশিউর রহমান, প্রেসিডেন্ট বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল অ্যাসোসিয়েশন। করোনা অতিমারি এবং পরবর্তী সময়ে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং রাজনৈতিক বিভিন্ন পরিস্থিতির কারণে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সহ পোলট্রি খাতের উৎপাদন ব্যয় অনেক গুণে বেড়ে গিয়েছে, এবং আমরা সম্প্রতি দেখেছি বাংলাদেশে পোলট্রি খাতে বেশ প্রভাব পড়েছে ডিমের মূল্যবৃদ্ধিতে এবং উৎপাদন খাতে, আমরা যেই কথাগুলো আমরা আজকে আলোচনা করব। তো আমরা আজকে জানতে চাইব যে পোলট্রি খাতের এই মূল্যবৃদ্ধির পিছনে আসলে কারণগুলো কী, এবং এই থেকে উত্তরণের উপায়গুলো আসলে কী আছে। তো এই বিষয়ে আলোচনার জন্য আমি প্রথমে জনাব মশিউর রহমান আপনার কাছে জানতে চাইব যে আমরা জানি পোলট্রি খাত বেশ উন্নয়নশীল একটি খাত হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত, প্রায় 1 কোটির বেশি মানুষ এই খাতে সরাসরি বা বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে জড়িত। শুধুমাত্র ডিম এবং মাংস উৎপাদন ছাড়াও বাংলাদেশের কৃষি অর্থনীতিতে পোলট্রি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে আসলে আমরা হুমকির মুখে রয়েছি কিনা এই খাত নিয়ে? ধন্যবাদ। হুমকি তো অবশ্যই একটা বিরাট হুমকি, এবং যখন নাকি আপনার ইকোনমি একটা বিরাট চ্যালেঞ্জ আসে এবং ডিমান্ড সাপ্লাই নিয়ে একটা চ্যালেঞ্জ আসে, ইনগ্রিডিয়েন্ট নিয়ে একটা চ্যালেঞ্জ আসে, এবং করোনার যে একটা চ্যালেঞ্জ ছিল সেটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে পার করে এসেছি। বাট এখনকার চ্যালেঞ্জ স্যার হচ্ছে আনসার্টেনিটি, ইনগ্রিডিয়েন্টের প্রাইস আমি জানি না আগামীকাল কী হবে, পাবো কি না অনেক সময় এটাও জানি না। কারণ আমাদের জানতে হবে যে এই দেশে খাদ্যের জন্য প্রতিদিন আমাদের এই সেক্টর মোর দেন 4 কোটি ডিম উৎপন্ন করে, 4 কোটি ডিম উৎপন্ন করতে কতটুকু খাদ্য দরকার, মাংস সবাইকে খাওয়াতে হবে, এটা খাওয়াতে হলে কত হাজার টন ফিড দরকার, কাজে এই যোগানগুলো দেওয়ার জন্য কনস্ট্যান্ট সাপ্লাই চেইন দরকার। এটা এখন আগের মতো নাই, এবং এটা শুধু বাংলাদেশ না, হোল ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশে ডিমের দাম আর মাংসের দাম বাড়ে নাই, দুনিয়ার সব দেশেই বেড়েছে। আর আমার কস্টিং তো বাড়বেই, কারণ আমার মোর দেন 80% কস্ট ইজ ফিড কস্ট ইন আমার ডিম এবং মুরগি মাংস, এবং একেবারে কন্ট্রোলড একটা এনভায়রনমেন্ট আমাদেরকে ডিম এবং মাংস উৎপাদন করতে হয়। কন্ট্রোল বলি, আপনার যে ছোটো খামারি বলি, যারই বলি, আমাদের কস্ট ইজ সেম, অলমোস্ট সেম। কারোর আধুনিকায়ন করার জন্য কস্ট বাড়ে, কারোর পারচেসের জন্য দাম বাড়ে, যাই হোক না কেন, যেটা আপনার মূল কোশ্চেন যে কেন ডিমের দাম নিয়ে এই কথা হচ্ছে এবং কি হলো ডিমের দাম নিয়ে, আমরা মনে করি যে আমরা এই মুহূর্তে আমরা প্রতি সপ্তাহে ডিমের কস্ট প্রাইস করি এবং মিট কস্ট প্রাইস করি। এই সপ্তাহের ছোটো বড় মাঝারি সব খামারে আমরা অ্যাভারেজ করে দেখেছি ডিমের কস্ট হচ্ছে 11 টাকা, কিন্তু আমরা কিন্তু 1 মাস আগেই বলেছি এটা 9.5 টাকা, মাঝখানে বলেছি 10 টাকা, আজকে বলছি এটা 11 টাকা। এটার কারণ কিন্তু আমরা না, এটা কারণ আমি যে ইনগ্রিডিয়েন্ট দিয়ে ডিমটা বানাই, খাদ্য বানাই, তার কস্ট বেড়ে গেছে। ঠিক একই মুরগির মাংস ডিম বিক্রি করছি আমরা এখন 10.5 টাকা এভারেজে, কিন্তু আমাদের কস্ট প্রাইস কিন্তু 11 টাকা। তা আমাকে বুঝতে হবে, তাহলে আমাকে কোনো কোশ্চেন করতে হলে আমার কস্ট প্রাইস কত। আপনি যদি আমার কস্ট প্রাইসটা না জানেন এবং ফেথলি যদি এটা বিশ্বাসের যোগ্য না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি বুঝবেন না হোয়াট ইজ ডুইং ইন পোলট্রি সেক্টর। সো আপনাকে আমাকে কোশ্চেন করার আগে জানতে হবে, আপনি হন যে কোনো দপ্তর হোক, তারা যারা না জেনে আমাদের কোশ্চেন করছে, জানতে হবে রিজন বিহাইন্ড কি। ফিরবো আপনার কাছে, আমি কাজী জাহিন আপনার কাছে জানতে চাইবো যে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে আসলে উৎপাদন খরচ বেড়ে গেছে, বাজার মূল্য নির্ধারণ করা এবং বাজার স্থিতিশীল রাখার জন্য ডিম এবং মাংসের এই উৎপাদনশীলতার সাথে সমন্বয় রেখে মূল্য বৃদ্ধিটাকে সমন্বয় করা উচিত কিনা? ডিমের দাম মানে এই লাস্ট কয়েকদিনে কেন বেড়েছে? প্রথমে তো অগস্ট মাসে যখন ডিজেলের প্রাইস বেড়ে গেল, অগস্ট 6 তারিখের পরে কয়েকদিন কিন্তু ট্রাক পাওয়া যাচ্ছিল না, এজন্য প্রত্যেক দিন নর্মালি ডিম এই গ্রাম থেকে শহরে আসে, কিন্তু এই এই পরিবহন রেগুলার পরিবহন তখন পাওয়া যায়নি, তখন আসলে একটা শর্টেজ হয়েছিল, এবং ওই শর্টেজের জন্য দাম বেড়ে গেছিলো, মার্কেট প্রাইস বেড়ে গেছিলো। কিন্তু যখন আবার ট্রাকিং সিচুয়েশন যখন নর্মাল হয়ে গেল, ট্রাক আবার যখন স্বাভাবিকভাবে চলাচল করলো, তখন কিন্তু দাম আগে যা ছিল সেখানে চলে গেল। আর ইদানিং সেপ্টেম্বর মাসে তারপর তখন আবার দেখছি যে ডিমের দাম বেড়ে যাচ্ছে। এখন কী হয়েছে, কাজী ফার্মস ফিড বিক্রি করে, লেয়ার ফিড, ব্রয়লার ফিড,
লেয়ার ফিড কিন্তু এখন যেটা বিক্রি হয় সেটা এক বছর আগের তুলনা করলে 9-10% কমে গেছে। তার মানে কি খামারের সংখ্যা কমে গেছে, বিকজ খামারি ফিড 10% কম কিনছে, তার মানে তার খামারির সংখ্যা 10% কমে গেছে, ডিমের উৎপাদন 10% কমে গেছে। এটা কেমন কেন কমে গেছে? মশুর রহমান সাহেব যেটা বলেছেন, লাস্ট এক বছর যাবত ভুট্টা এবং সয়াবিন যেগুলো ফিডের উপাদান এগুলো খুব দ্রুত দাম বেড়ে গেছে, এবং লাস্ট 12 মাস অধিকাংশ সময় খামারিরা লোকসানে ডিমটা বিক্রি করেছে, যার ফলে প্রতি মাসে কিছু কিছু খামার বন্ধ হয়ে গেছে, সাপ্লাই কমে গেছে, সুতরাং মার্কেট প্রাইস বাড়বে। এই ব্যাপারটা সরকারকে বুঝিয়েছি এবং বলেছি যে ছোট খামারি তো বন্ধ হয়ে যাচ্ছে, এরা বন্ধ হয়ে গেলে তো আমাদের বাচ্চাও কেউ কেনার থাকবে না, ফিডও কেনার থাকবে না, এদেরকে কোনোভাবে সাবসিডি দিয়ে টিকিয়ে রাখা উচিত। জি, আপনি সাবসিডির কথা বলছিলেন, আমি মাহবুবুর রহমান আপনার কাছে জানতে চাইব যে আপনি ব্রিডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশে আছেন এখানে এবং অনেক পোলট্রি খামারিরাই আপনাদের সাথে বিভিন্ন কার্যক্রমে যুক্ত আছে, ডিম এবং মাংস উৎপাদনের আসলে এই তেলের বা জ্বালানি মূল্য বৃদ্ধির পাশাপাশি অন্য কোন কোন খাতগুলোতে উৎপাদন খরচ বেড়েছে বলে আপনি মনে করেন? বিষয়টা তেলের মূল্য আসলে যে ডিমের ক্যারিং কস্টটা যে খুব ব্যাপক মানে আপনার চেঞ্জ আনছে বিষয়টা এমন না। আসলে সেই সময়টা ঘটনাটা ঘটেছে যে ডিমটা তেলের দামটা বাড়াতে আপনার 4-5 দিন মানে ম্যাক্সিমাম গাড়িগুলো চলে নাই বা কম চলেছে। এখন গ্রামের আসলে যে সমস্ত খামারগুলো ম্যাক্সিমাম খামার হলো কাঁচা রাস্তায় যেখানে গাড়ি ঢুকতে হয় বা বিভিন্ন জায়গা থেকে ডিমটা সংগ্রহ করতে হয়, এইভাবে এই ছোট ছোট মানে ভেহিকেলগুলো এনে একটা বাজারে সবগুলো ডিম একত্র করে আবার বড় ভেহিকেলে করে ঢাকায় আসে বা বিভিন্ন শহরগুলোতে যায়, এই সময়টা কিন্তু এই কাজটা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বা খামারিরা মনে করেছে যে ঠিক আছে দেখি ভাড়া একটু কমতে পারে, বা এই ট্রাক অ্যাসোসিয়েশনের লোকজন হয়তো চিন্তা করেছে যে আমরা দেখি গভর্নমেন্ট কী করে, আমরা একটা কিছু কিছু জায়গায় স্ট্রাইক হয়েছে গাড়ির, তো এই যে পরিবহনটা ঠিকমতো না চলাতে যে গ্যাপ হয়েছে, আসলে এটা তো প্রতিদিনের প্রতিদিন সকালের প্রয়োজন প্রত্যেকটা মানুষের। আপনি দেখেন 2 বছরের বাচ্চা থেকে 90 বছরের একজন বৃদ্ধ সবাই কিন্তু প্রতিদিন সকালে একটা ডিম খায়। এখন এত প্রয়োজনীয় একটা বিষয়ে কিন্তু যখনই আপনার দেখা যাচ্ছে ঢাকায় হয়তো আপনার 50 লাখ ডিম দরকার সেখানে বা 1 কোটি ডিম দরকার সেখানে 80-70 লাখ ডিম আসছে, এতেই কিন্তু একটা বিরাট ক্রাইসিসটা সেই সময়টা হয়েছে। এবং সবচেয়ে বড় হয়েছে কিন্তু যা খামারিরা কিন্তু যেই প্রাইস দিয়েছে এবং আবার এটা ঢাকায় এসছে, ঢাকা থেকে তার ক্যারিং কস্ট আছে, এবং ডিমের ক্ষেত্রে কিন্তু একটা ব্রোকেন একটা বিষয় আছে, খেয়াল করবেন যেখানে কস্টটা একটু বেড়ে যায় শেষ ভোক্তা পর্যন্ত, কারণ ড্যামেজড হয় কারণ সে একটা ভ্যান গড়ে খেয়াল করবেন ভ্যান গাড়ি করে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ডিম নিচ্ছে, হয়তো বা 5,000 ডিম নিচ্ছে, 200 ডিম ভেঙে যাচ্ছে, এর কস্টেও কিন্তু এখানে যোগ হয়। আন্তর্জাতিক বাজারে আসলে কোন কোন জিনিসগুলোর দাম বেড়েছে বলে আপনি মনে করেন এবং আসলে সত্যি ঘটনাটা কী হয়েছে আমরা জানতে চাই? সত্যি ঘটনাটা একটা অঘটনার মতন, সেটা হচ্ছে আপনার আমরা যে কোনো সময়ে এই সময়ে গত 10 বছরের যদি হিস্ট্রি দেখি তাহলে এই সময় ভুট্টা এবং সয়াবিন ভুট্টা কিনতাম আমরা 20-22 টাকা, যেটা এখন প্রাইস হচ্ছে প্রায় 38-40 টাকা, এবং সয়াবিনের প্রাইস এখন 64-65 টাকা, যেটা আমরা কোনোদিনও 34-35 টাকা একে উপরে কিনি নাই। তো কাজে এই দুইটা হচ্ছে আমাদের 75-80% অফ আওয়ার টোটাল র মেটেরিয়ালস, অ্যান্ড টোটাল র মেটেরিয়ালস 80% অফ আওয়ার ফিড কস্ট। তো কাজে আমাদের এই ফিড কস্টই ডবলেরও বেশি হয়ে গেছে, এবং ভ্যাকসিন অ্যান্ড আদার সবগুলোর কস্ট বেড়েছে, আবার ডলারের প্রাইস 86-87 থেকে 105-এ চলে আসছে, ট্রান্সপোর্ট কস্ট বেড়েছে, আনঅ্যাভেলেবিলিটি, আমাদেরকে তো ইম্পোর্টের উপর ডিপেন্ড করতে হয়, যদিও বলি পোলট্রি সেক্টর কৃষি সেক্টর কিন্তু আমাদের কিন্তু 70% অফ আওয়ার ইনগ্রিডিয়েন্ট উইয়ার ইম্পোর্টিং ফ্রম আউটসাইড, রাইট? সো এই 70% ইনগ্রিডিয়েন্ট যদি বাইরে থেকে আমরা আনতে হয় তাহলে আমার চেইন ফ্লোটা ঠিক থাকতে হবে, সেটাও ঠিক রাখতে পারছি না, কারণ কখনো দেরি করে আসছে কখনো আগে চলে আসছে, সব কিছু মিলেই কস্টিংটা ডবলেরও বেশি বেড়েছে। কাজেই কস্ট র মেটেরিয়ালসের কস্ট বাড়লে ডিম মাংসের দাম কেন দুনিয়ার সব কিছুর দাম বেড়েছে সেভাবে এটা বাড়বে। জি, কাজী জাহিন হোসেন, আমরা শুনছিলাম যে প্রোডাকশনের কস্ট বেড়ে গেছে, সেই ক্ষেত্রে স্মল হোল্ডার ফার্মারের কথা আপনি বললেন, ছোট ছোট খামার অনেক খামার বন্ধ হয়ে গেছে, বড় খামারি যারা বা বড় প্রতিষ্ঠান যারা তারা কি আসলে লোকসানের শিকার হয়েছে কিনা এই সময়টাতে? যদি আপনি চিন্তা করেন এই ব্রয়লার ইন্ডাস্ট্রির কথা, হ্যাঁ, কোভিডের সময় অনেক দিন ব্রয়লার মুরগি কম দামে বিক্রি হয়েছে, সে সময় অনেক ব্রয়লার খামারি লসে বিক্রি করে
তাদের পুঁজি মানে শেষ হয়ে গেছে এবং এদেরকে আবার ব্যবসায় রিটার্ন আনার জন্য আমরা কন্ট্রাক্ট ফার্মিং করছি, এদেরকে বাচ্চা দিচ্ছি এবং ফিড দিচ্ছি, ব্রয়লার সে গ্রো করছে, ব্রয়লারটা আমি বিক্রি করে তাকে পার কেজি একটা গ্রোয়িং ফি দিচ্ছি। এটা এটা লাভ হল, তার জন্য লাভটা হলো নিজের পুঁজি দিয়ে তার ফিড অথবা বাচ্চা কিনতে হচ্ছে না, এবং ব্রয়লার যদি রেট যদি কমে যায় বাজারে এটার লোকসান কিন্তু কোম্পানির, সে তার গ্রোয়িং ফি পেয়ে যাচ্ছে পার কেজি। কিন্তু এটা লাভ হলো কি? এটা না করলে তো ছোটো, আমরা তো ছোটো খামারিদের কাছে বাচ্চা বিক্রি করি, ফিড বিক্রি করি, এরা যদি টিকে না থাকে তাহলে আমরা টিকবো না। জনাব মাহবুবুর রহমান, আমি জানতে চাইবো যে একটা সময় আমরা এইভাবেও এরকমও চিন্তা করছিলাম যে গার্মেন্ট খাতের মতো আমাদের পোলট্রি শিল্প এবং এই উৎপাদিত শিল্প থেকে ডিম বা মাংস আমরা বিদেশে রপ্তানি করার মতো সক্ষমতা অর্জন করতে পারবো, সেই জায়গায় আমরা আসলে পিছিয়ে যাচ্ছি কিনা? আসলে আমরা পিছিয়ে যাচ্ছি ব্যাপারটা এরকম না, আমরা এখনও আমরা পিছিয়ে যাওয়ার মতো অবস্থায় নাই, তবে পিছিয়ে যেতে পারি, কারণ সেক্টরটাকে এই মুহূর্তে গভর্নমেন্টের মানে একটা সহযোগিতা বা ভোক্তাদেরও সহযোগিতা খুব ইম্পর্ট্যান্ট। যে আসলে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা পোলট্রি সম্পর্কে ব্যাপক মানুষের মধ্যে তৈরি হচ্ছে, এই যেমন ব্রয়লার মাংস নিয়েও কিন্তু একটা নেগেটিভ বিষয় কিন্তু মানুষের কাছে প্রপাগান্ডা হচ্ছে, বা ডিম নিয়ে এবার হলো, তো এই এটা আসলে বন্ধ করা দরকার। কারণ ব্রয়লার মাংস সারা পৃথিবীর মানুষে কিন্তু ব্রয়লার মাংস দিয়ে চলে, এটা ভালো জিনিস, নিঃসন্দেহে ভালো জিনিস, এত কম দামে আপনি এত ভালো প্রোটিন কোথায় পাবেন? সেই জন্য এই ইন্ডাস্ট্রিকে টিকে রাখা খুব দরকার, এবং ছোটো খামারিরা বাস্তবে ঝরে গেছে। বড়রা যে বলছেন বড়দের লাভটা আসলে তার বড়দের ব্যাংকের হিসাব দেখেন, বড়দের আপনার লোনের পরিমাণ কী পরিমাণ বেড়েছে গত দুই বছরে তিন বছর, প্রত্যেকটা বড় কোম্পানি শত শত কোটি টাকা লস করেছে নিঃসন্দেহে। এটা আপনাকে লেয়ার বাচ্চা, যেটা নিয়ে সবচেয়ে বেশি ডিম নিয়ে কথা হচ্ছে, লেয়ার বাচ্চা আমরা গত ছয় মাসে আমরা কিন্তু এখনও 15 টাকা লেয়ার বাচ্চার দাম, যেখানে কস্টিং হলো 40 টাকার উপরে, পালার মতো কন্ডিশন আমাদের কাছে নাই, সেজন্য খামারিদের কাছে দিতে হয়। কারণ খামারি যখন দেখে যে এখানে লস, তো সে নেয় না, সেজন্য এটা 5 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা আমাদেরকে ছেড়ে দিতে হয়। তো এখনও বাচ্চার দাম, আজকেও বাচ্চার লেয়ার বাচ্চার দাম 15 টাকা, আজকে যে ডিমের দাম, ডিমে যদি এত লাভ হইতো তাহলে কেন মানুষ কস্টিং প্রাইসে মানে বাচ্চা কিনে না? এবং আমরা দেখেছি ডিমের দাম 7 টাকা যখন হয়েছে 4 বছর আগে, তখন কিন্তু 100 টাকা বাচ্চার দাম হয়ে গেছে, মানুষ অস্থির হয়ে গেছে বাচ্চা কেনার জন্য, যে বাচ্চা উঠালেই লাভ হবে। তাহলে আজকে 11 টাকা 11.5 টাকা ডিমের দাম হলেও কিন্তু সে আকৃষ্ট হচ্ছে না, কেন? আসলে 11 টাকায়ও কিন্তু লাভ হচ্ছে না। ডিমকে বলা হয় আদর্শ খাদ্য, মানে যত রকম পুষ্টিগুণ থাকা উচিত একটা ছোট ডিমের মধ্যে আমরা সেটা পেতে পারি। আমরা উন্নত বিশ্বে দেখেছি ডিম এবং দুধের ক্ষেত্রে সাবসিডি দেওয়া হয়, কারণ ভবিষ্যৎ প্রজন্মকে মেধাবী এবং শক্তিশালী করার একটা লক্ষ্য নিয়েই তারা এভাবে কাজ করে। বাংলাদেশে আসলে আমরা যখন পুষ্টি নিরাপত্তার কথা বলি তখন ডিম বা লাইভস্টক বা পোলট্রির ক্ষেত্রে আমরা কোনো রকম ভর্তুকি দিচ্ছি না কেন? যেমন এবছর সাড়ে আমরা 30,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছি, পোলট্রি খাতে আমরা আসলে কত টাকা ভর্তুকি দিচ্ছি? আমরা কখনোই কোনো ভর্তুকি পাই নাই, সরকার বলে আমাদেরকে ভর্তুকি দিয়েছে। কী করে ভর্তুকি দিয়েছে? যেহেতু আমাদের ইম্পোর্ট ট্যাক্সের উপরে একটু ছাড় আছে, সেই জন্য ভর্তুকি দিয়েছে। এবং অবশ্যই ভর্তুকি দেওয়া হয়েছিল, 15 সাল পর্যন্ত ট্যাক্স এক্সেম্পটেড সেক্টর ছিল। এখন আমাদের দাবি যে সেই ট্যাক্স এক্সেম্পটেডটা যদি কন্টিনিউ করা হয় সেইটাও এক ধরনের ভর্তুকি হবে, এবং অন্য সেক্টরের লোক এখানে আসবে। সবাই কিন্তু এই সেক্টরে আসতে চায় না সাধারণত। আর এখন যেটা হচ্ছে, এখন যদি সরকার মনে করে যে মেইজ এবং সয়াবিন যে ইম্পোর্ট করতে হয়, এইটা যদি অন্তত ক্যারিং কস্টটা, ট্রান্সপোর্ট কস্টটা যদি ভর্তুকি দিয়ে দেয়, তাহলে দেখা যাবে এই ইম্প্যাক্টটা আমরা ফেলছি কি না ডিম মাংসে, সেটা যদি স্ট্রাকচারে দেওয়া হয় এটাও কিন্তু একটা সাহায্য। আপনি যদি ফার্টিলাইজার দিয়ে গ্রো করে তারপরে সবজি খাবেন, আর আমাকেও যদি আপনি এইদিকে ভর্তুকি দেন, আমি ডিম আর মাংস বানিয়েও আমি খাওয়াবো, এটাও এক ধরনের, ওইটার চেয়ে বেশি এসেনশিয়াল প্রোডাক্ট। এবং এখানে আমি শুরুতে যেটা বলেছিলাম, প্রায় 1 কোটির বেশি মানুষ এই সেক্টরে আসলে ডিরেক্টলি প্রফেশনে জড়িত এবং তাদের সংসার রুটি রুজি এটার উপর। তার সাথে হচ্ছে আমি বলবো আমাদের দেশে যেটা আমরা রেগুলেশন নিয়ে এসেছি, আমরা অ্যাসোসিয়েশন কিন্তু আমরা শুধু আমাদের ফার্মিং করি না, আমরা ছোট খামারিদেরকে প্রতি মাসে ট্রেনিং প্রোগ্রাম করি, সারা দেশে আমরা এগুলো করি, করে করে আমরা একটা জায়গায় চলে আসছি, আমরা গুড ফার্মিং প্র্যাকটিস চলে আসছি। যার জন্য অনেকটা চ্যালেঞ্জ দিয়েই বলি, আমাদের বাজারে যে ডিম এবং মুরগির মাংস পাবেন যে কোনো খামার থেকে আসুক না কেন, অলমোস্ট 90-95% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এগুলো অ্যান্টিবায়োটিক ফ্রি ডিমের মাংস। এই প্র্যাকটিসটা 5-7 বছর আগেও ছিল না। আমরা একটা সময় স্টেবিলিটি চলে এসেছিলো আমাদের এই গোটা ইন্ডাস্ট্রিতে, ইনফ্যাক্ট কোভিডের আগেও হচ্ছে আমরা কিন্তু পোলট্রির মূল্যবৃদ্ধি, ডিমের মূল্যবৃদ্ধি এগুলো নিয়ে ন্যাশন ওয়াইড এই ধরনের আলোচনা হয়নি। তো আমাদের যে সক্ষমতা এখন রয়েছে এটাকে কাজে লাগিয়ে আমরা এই প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জকে আসলে উত্তরণ করতে পারবো কি না এখন এটা বলা কঠিন। সি,
বর্তমান যে সমস্যা এটা তৈরি হয়েছে এক বছর আগে যখন ভুট্টা সয়াবিনের দাম মানে বাড়তে শুরু করলো, এখনও কিন্তু এগুলো বাড়ছে। এখনও আমরা যে বলছি যে বর্তমানে খামারিরা এই মানে খামারিদের প্রোডাকশন কস্ট বেড়ে গেছে, এজন্য ডিমের সাপ্লাই কমে গেছে, এবং এটা ভবিষ্যতে সম্ভবত আরও কমবে যদি এই ভুট্টা সয়াবিনের দাম বাড়তে থাকে। একজন খামারি যদি তার অ্যাভারেজ খামারি কস্ট যদি 9.5-10 টাকা হয়, এবং এই সে যদি মানে বিক্রি সে অনেক দিন বিক্রি করেছে তার কস্টের চেয়ে কম দামে, এখন দুইটা জিনিস হতে পারে। মানে খামারিরা আস্তে আস্তে খামারিদের সংখ্যা কমে যাবে এবং ডিমের প্রোডাকশন কমে যাবে, তখন ডিমের মার্কেট প্রাইস হায়ার হবে, কারণ ডিমান্ড বেড়ে যাবে তখন। না, ডিমান্ড বাড়বে না, সাপ্লাই কমলে মার্কেট প্রাইস তো বেড়ে যাবে, বিকজ ডিমান্ড তো সেম লেভেলে আছে। তখন যখন মার্কেট প্রাইস একটু হাই হয়ে যায় এবং খামারি লাভে থাকে, তখন আবার যে খামারি বন্ধ হয়ে গেছে সে আবার হয়তো লেয়ার বাচ্চা কিনবে এবং এই প্রোডাকশন নতুন করে আবার প্রোডাকশন শুরু করবে। এটাও হতে, কিন্তু সেটা হলে এটা হায়ার প্রাইসে করবে, বিকজ সে হায়ার প্রাইসটা দেখার জন্য মানে দেখেই তো আসছে, মানে রিটার্ন আসবে, প্রোডাকশনে রিটার্ন করবে। আর একটা জিনিস হতে পারে, যদি মানে গভর্নমেন্ট চিন্তা করে যে আগের দামে যদি ডিম বিক্রি করতে হয় তাহলে ফার্মারের যে কস্ট বেড়ে গেছে মানে ফিড প্রাইস বেড়ে যাওয়ার জন্য, তাহলে তো ফার্মারকে একটা সাবসিডি দিতে হবে, নাহলে সে সাবসিডি ছাড়া কেউ তো বিলো কস্ট সেল করতে পারবে না। জি, এই প্রসঙ্গে আমি একটু জানতে চাইব, মাহবুবুর রহমান, আমরা জানি যে ছোট খামারিরা আমাদের পোলট্রি এবং মিট ডিম দুইটার ক্ষেত্রে ওনাদের অনেক রকমের কন্ট্রিবিউশন ছিল, কিন্তু দামের ক্ষেত্রে বা একেবারে জনগণের মাঝে খুব সহজভাবে এই পোলট্রির, বিশেষ করে যেমন আমরা জানি যে মুরগির বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে বড় কোম্পানিগুলো তাদের কন্ট্রিবিউশন রয়েছে, তো এই দাম কমিয়ে রাখার ক্ষেত্রে আসলে বাল্ক প্রোডাকশনের গুরুত্ব কতটুকু বা সহনশীল দাম রাখার ক্ষেত্রে? সহনশীল দাম আসলে যে কোনো বিষয়েরই ন্যায্য দামটা থাকা উচিত। এখন কিন্তু সমস্যা হলো যখন কস্টিং প্রাইসের কম থাকে, সেটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি বিভিন্ন সময় কিন্তু এটা ফেস করে। গত 20 বছরের হিস্ট্রিতে আপনি দেখবেন বছরের 3-4 মাস সবসময় বাচ্চার দাম কম থাকে, এবং গত 3 বছর একটু এক্সেপশনাল, 3 বছর পুরোটাই কিন্তু প্রায় আপনার 3 বছরে 3 বার 36 মাসের মধ্যে 6 মাস ভালো ছিল, 30 মাসই আন্ডার কস্টে মানে কস্টিং প্রাইসের কম ছিল। বাচ্চাও কিন্তু একটা লেয়ার মুরগি, ব্রয়লারের ব্রিডার, লেয়ারের ব্রিডার, সেও কিন্তু একটা মানে সেও ডিম পাড়তে হয়, ডিম পাড়তে তারও 6 মাস লাগে, তারপর ডিম পাড়ার পর একটা মেশিনে দিয়ে 8 মাস গিয়ে একটা ব্রয়লারের বাচ্চা লেয়ারের বাচ্চাগুলো পাওয়া যায়। তো এই লং টাইমে কিন্তু এই এই সিচুয়েশানে আসলে ইন্ডাস্ট্রি এই জন্য এই গ্যাপগুলোতে তৈরি হয়, এই জন্যই আসলে একটা স্টেবল মার্কেট আসলে এখানে খুব দরকার, স্টেবল সিচুয়েশান। এবং এটা আসলে সরকার পারে, আমরা ইন্ডাস্ট্রি বিভিন্নভাবে চেষ্টা করতেছি যে সরকারকে যে এখানে একটা পোলট্রি বোর্ড হওয়া দরকার, সেখানে সুনির্দিষ্ট হওয়া দরকার আমাদের নিড কী, আমাদের প্রয়োজন কী এবং কী পরিমাণ আমাদের উৎপাদন হওয়া দরকার, এবং সেটা সারা বছরের জন্য ফিক্সড থাকা উচিত, কখনো অনেক বেশি কখনো অনেক কম। এই আনস্টেবিলিটি আসলে ভোক্তাদের জন্য সমস্যা হয়, ইন্ডাস্ট্রির জন্য সমস্যা। এবং দেখবেন খামারিদের ক্ষেত্রে বড়দের কথা বাদ দেন, মিড লেভেলের খামারির কথা দেখেন, হ্যাচারি বলেন, আজকে হ্যাচারি 50টা হ্যাচারির মতো বন্ধ হয়ে গেছে। মশিউর রহমান, আমি জানতে চাইব এই বাজার স্থিতিশীল রাখার ক্ষেত্রে এবং ডিম এবং পোলট্রির ছোট খামারি থেকে শুরু করে বড় যারা উৎপাদক রয়েছেন তাদের এই প্রোডাক্টিভিটি ঠিক রাখার জন্য ভোক্তা বা একজন কনজিউমার আসলে কতটুকু ভূমিকা রাখতে পারে? ভোক্তার ভূমিকাই সবচেয়ে বড়, বেশি ভোক্তার ডিমান্ড অনুযায়ী কিন্তু এই সেক্টরটা বড় হয়েছে। ভোক্তা যদি তাদের মেনুতে আমাদের ডিম এবং মাংসকে প্রাধান্য না দিত তাহলে সেক্টরটা বড় হতো না। 90 দশকের প্রথম থেকে এই পর্যন্ত প্রায় প্রতি বছর ±15% ডেভেলপমেন্ট হয়েছে সেক্টরটা। তো সাবসিডি দেওয়ার অনেক ব্যবস্থা আছে, যদি যে কোনো একটা ব্যবস্থা আমরা নিই, 30,000 কোটি টাকা আমাদের দরকার নাই, আমাদের 1,000 কোটি টাকা সাবসিডি দেখ, 6 মাসের জন্য একটা স্পেস দেখ, এই 6 মাসে যা ইনগ্রেডিয়েন্ট লাগবে এটার ভাড়া মকুফ করা হবে, এই 6 মাসের স্পেস দিয়ে আমরা একটা দেখাতে পারি যে আগের দামে যদি আমার ইনগ্রেডিয়েন্ট কস্ট প্রাইস হয় আগের দামে ডিমও বেচতে পারবো, আগের দামে মাংস বেচতে পারবো। কাজী জাহিন হাসান, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানি খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা একটি বড় ইস্যু বাংলাদেশ এবং বাংলাদেশের মতো অন্যান্য দেশের জন্য। পোলট্রি খাত এই খাদ্য এবং পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ আমরা জানি, এবং কৃষি অর্থনীতিতেও এর গুরুত্ব রয়েছে। বর্তমান এই উদ্ভূত পরিস্থিতিতে আসলে আমরা যেভাবে এগোচ্ছি এখান থেকে উত্তরণের জন্য আপনাদের মতামত কী, এবং আপনারা বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে জড়িত আছেন, আপনারা আসলে কী চাচ্ছেন কনজিউমারদের কাছে এবং নীতি নির্ধারক যারা আছেন তাদের কাছে? আমরা তো সবাই কাজ করছি কনজিউমারদের জন্য, আমরা প্রোডাকশন করছি কনজিউমারের জন্য, কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেম হলো যে প্রোডাকশন কস্ট বেশি,
এটা আমার করার কিছুই নেই, বিকজ মানে ভুট্টা সয়াবিনের দাম বেড়ে গেছে। এখন সরকার যদি চায় আগের দাম, আগের দামে যদি এই মানে ডিম আর ব্রয়লার বিক্রি হবে, তাহলে একটা এটা খামারিদেরকে অথবা ফিড ইন্ডাস্ট্রিকে ভর্তুকি দেওয়া ছাড়া আসলে এটা হবে না এখন, যেটা রিয়েলিস্টিক। জি জি, সম্ভব না, বিকজ কেউ তো প্রোডাকশন কস্টের চেয়ে কম কমে তো বিক্রি করতে পারে না। অ্যাটলিস্ট বিক্রি করলে তো লস করবে, কতদিন লস সাস্টেইন করতে পারবে? এটাতে আসলে কারো করার তাহলে কিছুই থাকবে না। জি, কাজী জাহিন হাসান ধন্যবাদ জানাচ্ছি, এবং ধন্যবাদ জানাচ্ছি মাহবুব রহমান এবং মশিউর রহমান আজকে আমাদের এই আলোচনায় থাকবার জন্য। দর্শক, আমরা বাংলাদেশে যখন খাদ্য এবং পুষ্টি নিরাপত্তার কথা বলি, তখন কৃষির উৎপাদনশীলতা নিয়ে আমরা কথা বলি, আমরা আধুনিক প্রযুক্তির কথা বলি, গবেষণার কথা বলি, কিন্তু কোথায় যেন মনে হয় পোলট্রি এবং ডেয়ারি শিল্প এখনও আমরা সক্ষমতা অর্জন করার পরেও কিছু কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো রয়েছে। এই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে সহনশীল আচরণের মাধ্যমে ভোক্তার কাছ থেকে, নীতি নির্ধারকের কাছ থেকে, এবং বাজার যারা নিয়ন্ত্রণ করেন বা দাবি করেন নিয়ন্ত্রণ করার কথা, তাদের কাছ থেকেও আমরা সহনশীল আচরণ চাই। আমরা চাই ক্ষুদ্র খামারি থেকে শুরু করে বড় বড় যারা ইনভেস্টর আছেন, যারা পোলট্রি খাতকে টিকিয়ে রেখেছেন, তারা সবাই বাংলাদেশে মাংস এবং ডিমের উৎপাদন বজায় রাখুক, ভোক্তা এবং আমার মতো সাধারণ মানুষ যারা আছেন তারা পুষ্টিকর খাবার খেতে পারুক, এবং পুষ্টিকর জাতি হিসেবে আমরা যেন ভবিষ্যতে বাংলাদেশকে গড়ে উঠতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। ফার্মিং ফিউচার বাংলাদেশ নিবেদিত দীপ্ত কৃষি সংলাপের এই সপ্তাহের আয়োজন থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই এয়ার মালিক সিট। দীপ্ত কৃষি সংলাপের পরবর্তী সপ্তাহের অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, ধন্যবাদ।